हेलो। है बोलो। जूली माय स्वीटहार्ट, जानो তোমাকে রেখে আসার পর আমার কাছে মনে হচ্ছে পুরো মনটা আমার মরুভূমি হয়ে গেছে। খা খা করছে এই বুকের ভেতরটা। কেন, তোমার মনে তো আমি আছি, খা খা করবে কেন? মরুদ্যান হয়ে আমি আছি না? হ্যাঁ তা আছো, কিন্তু কিন্তু চোখের সামনে তো তুমি নেই। চোখের সামনে নেই তো কি হয়েছে, তোমার মনের মাঝে তো আছি। হ্যাঁ আছো জুলি, সারা জীবন তুমি আমার মনের মাঝেই থাকবে। তোমাকে ভালোবাসবো, আদর করব, তোমাকে আমি এত ভালোবাসবো যে পৃথিবীর সব সব ভালোবাসায় একসাথে করলেও আমার ভালোবাসার সমান হবে না। আরে বাবা এসো না, এসো না। আমি যদি সম্রাট শাহজাহান হতাম তাহলে তাহলে তোমার জন্য একটা তাজমহল বানাতাম। আচ্ছা বাদ দাও সব কথা, বাদ দাও, তুমি শুধু আমাকে ভালোবাসা দিও, আমি তোমার ভালোবাসাটাই চাই। এই শালা মাতাল, হুইস্কির বোতলে তুই কথা বলছিস, এটা কি টেলিফোন নাকি পাগলামি? না বন্ধু, টেলিফোন না, মদের বোতল। সরাসরি কথা বলতে পারি না তো, তাই ওর কথা মনে পড়লে হারিয়ে যাই। রিয়েলি? তা কে সে? আমি একজনকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য তার বাবার কাছ থেকে 2 বছরের সময় নিয়ে আসছি। ও, তাকে কথা দিছিলাম এই 2 বছর তারে কোনো ডিস্টার্ব করুম না, কিন্তু বন্ধু আমার মনে প্রতিটা মুহূর্তেই সে, তাই মনের আবেগটা প্রকাশ করার জন্য কখনো মদের বোতল, কখনো আকাশ, কখনো বাতাসের দিকে চেয়ে হারিয়ে যায়। কথা বলি তার সাথে। মুন্না তুই যে পাগল ছিলি এখনো সে পাগলই আছিস, তুই আর মানুষ হলি না। আরে তুই তো শালা টেলিফোন করতে পারছিস না, আফসোস করছিস? আর আমার দুঃখ হলো প্রতিদিন আমাকে 2 টাইমস টেলিফোন করতে হয়। দৈনিক 2 বার? কাকে কাকে আবার? আমার বউকে। তোর বউ মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ। ওহো সরি বন্ধু, তোকে তো বলাই হয়নি আমি বিয়ে করে ফেলেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ সত্যি তুই বিয়ে করেছিস? এই এই শালা, এই তুই কি আমাকে সন্ন্যাসী ভেবেছিস যে আমি বিয়ে করতে পারবো না? না আমি সেটা বলছি না, তুই আমার প্রাণের বন্ধু, আমাকে না বলে বিয়ে করে ফেললি। হ্যাঁ সরি সরি, আই এম রিয়েলি সরি। আগে আমার কথাটা শোন, খবরদার সময়টা পেলাম কোথায়? তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেল, তারপর তো আমি ব্যারিস্টারি পড়তে এখানেই চলে এলাম, আর এখানে এসেই তো তোর সঙ্গে আমার দেখা, তার কথা আমি সব বলবো, সব বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, বল বল ভাবি কি করে, কোথায় থাকে, দেখতে কেমন, গায়ের রং? বলছি বলছি, হ্যাঁ বল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওর নাম, ওহ এক সেকেন্ড, হ্যালো সবুজ স্পিকিং, হোয়াট, আই হ্যাভ টু কাম নাও, ওকে আই এম কামিং, সরি দোস্ত, আজ আর বলা হলো না, ইউনিভার্সিটি থেকে আমার জরুরি কল এসেছে, এক্ষুনি যেতে হবে, নেক্সট ডেতে আমি সব খুলে বলবো, আই উইল টেল ইউ এভরিথিং ইন ডিটেলস, বাই। চালা না বলে বিয়ে করে ফেলল বন্ধু হিসাবে, ওর বউর তো একটা গিফট করা উচিত। সবুজ! হ্যাঁ? আরে মুন্না সাহেব, আসেন আসেন বস। তোর হাতে এটা কি? তেমন কিছু না, তোর বউর জন্য একটা গিফট নিয়ে এলাম। গিফট? দেখি দেখি,
Oh my God, this is beautiful. তুই চুরি করে বিয়ে করেছিস কিন্তু তার অর্থই না যে তোর বউকে আমি কিছু দিব না। ঠিক আছে কিন্তু যার জন্য তুই এত সুন্দর গিফট কিনেছিস তার চেহারাটা তো একবার দেখবি। এক সেকেন্ড। আরে সবুজ এই ছবি আমি দেখছি না। দেখবি না মানে? হ্যাঁ তুই তো আমার বউয়ের ছবি দেখার জন্যই এত কষ্ট করে এখানে এসেছিস। আরে দাঁড়া 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 তুই তো ছবি দেখিয়ে সব অপরাধ পার পেতে চাস তাই না? হ্যাঁ তাও তো দিচ্ছি না আমি ভাবিকে সশরীরে দেখতে চাই। সশরীরে দেখতে চাস? সশরীরে আমি ভাবির কাছে তোর নামে বিচার দেব। আরে আমার একমাত্র বন্ধু আমাকে না জানিয়ে তোমাকে বিয়ে করলো, কোথায় তোদের বিয়েতে আমার অনেক আনন্দ করার কথা, নাচবো গাইবো, আরে গভীর রাতে একটু লাল পানি কত ফুর্তি। না বন্ধু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা চলবে না, আমার বউ যা রাগি। রাগি? আরে রাগি হলে তো ভালো, তাহলে কারেক্ট বিচারটা পাবো এবং তোর জরিমানা হবে। ওকে বাবা তোর বিচারটা না সেদিনের জন্য থাক, আজ তোর ভাবির ছবিটা দেখ। আরে দেখ না কি বাজে চেহারা একটা মেয়েকে বিয়ে করেছি। দেখ সবুজ ভাবির বিরুদ্ধে কোনো বদনাম করবি না। আমি ফোনটা ধরে আসছি। ঠিক আছে আমার এক বন্ধু এসেছে ওর সাথেই কথা বলছিলাম তোমার ব্যাপারে। না ও তোমাকে শ্বশুরে দেখতে চায়। মুন্না মুন্না আমাকে মারছিস কেন তুই? মুন্না আমার কথা শোন, মুন্না কিরে মুন্না কি ভাবছিস? না মানে কিছু না। কি বন্ধু আমার বউকে দেখে তোর পছন্দ হয়নি? হয়েছে দোস্ত, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর বউকে কে না পছন্দ করবে বল। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আচ্ছা তুই কিন্তু তোর ভালোবাসার মানুষের ছবি দেখালি না, এক্ষুনি দেখা। দেখবি? দেখবো মানে আলবার দেখবো, এক্ষুনি দেখা। আহা দেরি করছিস কেন? এই মুন্না এই এ কি করছিস তুই? হ্যাঁ তুই না আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চেয়েছিস? আমার ভালোবাসার মানুষটা আমার বুকের ভেতরে আছে, তোর কাছে তো তোর বউর ছবি আছে, আর আমার মনের মানুষের ছবিটা আমার মনের ভেতরে আছে, দেখে আমার চেষ্টা করছি। মুন্না তুই আসলে একটা পাগল। আমি পাগল, আমি পাগল, আমি পাগল। মুন্না মুন্না শোন, আরে চলে যাচ্ছিস কেন মুন্না?